आधिपत्य
হচ্ছে উপনিবেশ ইস্তেমাল। তাহলে আমরা কি বুঝলাম যে বিদেশি কোনো শক্তি এদেশে এসে শাসন প্রতিষ্ঠা করলে কিন্তু উপনিবেশিক শাসন বলা হয় না। উপনিবেশিক শাসনে আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে যে তারা চিরস্থায়ীভাবে এদেশে বসবাস করতে আসে না। একসময় তাদের শাসনে এদেশের লোক যখন বিক্ষিপ্ত হয়ে ওঠে তখন তারা তাদের পার চুকিয়ে আবার তাদের নিজ দেশে ফিরে যায় এবং তারা তাদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যে দেশে শাসন করতে আসে সে দেশে কিছু সম্পদ নিজ দেশে পাচার করতে থাকে। হ্যাঁ, এভাবে তারা অন্য কোনো দেশের উপর আধিপত্যই হচ্ছে উপনিবেশের স্থাপন। আর উপনিবেশ প্রতিষ্ঠা করা এই শাসনকে বলা হয় উপনিবেশিক শাসন। আচ্ছা, এ প্রথমে বাংলা তোমরা জানো যে আমাদের এদেশে ইউরোপীয় বিভিন্ন শক্তি এসে এক এক করে দেশ শাসন করতে থাকে। এর পর্যায়ক্রমিকভাবে প্রথমে খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্যরা প্রথমে আমাদের এ দেশ শাসন করতে এসেছিল। এরা কৃষির উদ্দেশ্যে আমাদের দেশ শাসন করতে এসেছিল। এরা এদের আকর্ষণীয় মূল লক্ষ্য ছিল যে বাংলার ধন সম্পদ। বাংলার ধন সম্পদের উদ্দেশ্যে ইউরোপীয়রা বিভিন্ন কারণে এদেশ শাসন করতে এসেছিল। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্যরা বাংলায় প্রবেশ করেছিল কিন্তু আর্যরা এখানে কোনো শাসন প্রতিষ্ঠা করেনি। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তর অংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। তাহলে দেখা যাচ্ছে প্রথমে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে ভারতের উত্তর অংশ দখল করে ভারতের মৌর্য সম্রাট অশোক। তাহলে মৌর্য সম্রাট অশোক প্রথমে ভারত দখল করে। এগুলোকে আমরা পর্যায়ক্রমিকভাবে লিখলে তোমরা আরো বুঝতে পারবা। তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে তৃতীয় শতকে বাংলা প্রথমে ইউরোপীয়দের আগমন আসে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকাগুলো এবার আমরা আলোচনা করব। এ বাংলার উত্তর অংশ দখল করেন
তাহলে অশোক পূর্ণাংশ দখল করে বাংলা বাংলা উত্তর অংশ বাংলা উত্তর অংশ দখল দখল করে মৌর্য সম্রাটের পর বাংলা দখল করে গুপ্ত সাম্রাজ্য গুপ্ত গুপ্ত সাম্রাজ্য তাহলে মৌর্য সম্রাটের পর আসে গুপ্ত সাম্রাজ্য এটা হচ্ছে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব চার শতকে তাহলে তৃতীয় শতকের পর খ্রিস্টপূর্ব চার শতকে বাংলা শাসন করে গুপ্ত সাম্রাজ্য এই বাংলা উত্তর অংশ ও পূর্ব বাংলার উত্তর অংশ পূর্ব বাংলার কিছু অংশ শাসন করে নেয় দখল করে আচ্ছা এরপরে আসলে গুপ্ত সাম্রাজ্যের পর সপ্তম শতকে প্রথম বাঙালি শাসক এই শাসন করে সপ্তম শতকে বাংলার স্বাধীন সম্রাট শশাঙ্ক সপ্তম শতকে বাংলা শাসন করে শশাঙ্কের পরে বাংলা শাসন করে কে পাল রাজবংশ পাল রাজ বংশ পাল রাজবংশ শাসন করে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব আট শতকে এই পাল রাজবংশ প্রায় চারশো বছর ধরে তাদের শাসন করে এই পাল রাজারা শাসন করে কত বছর চারশো বছর এরা চারশো বছর বাংলায় পাল রাজারা শাসন করে পালদের পরে আসে সেন রাজবংশ সেন রাজবংশ রাজবংশ সেন রাজবংশ এরা দক্ষিণ দক্ষিণ কর্ণাটক থেকে সেন রাজবংশের পরে বাংলা আবার শাসন করে তুর্কি সেনাপতি ইত্তিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তুর্কি সেনাপতি ইত্তিয়ার মোহাম্মদ তাহলে সেন রাজবংশের পরে বাংলা শাসনের তুর্কি সেনাপতি ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিলজি এরা শাসন করে 1204 থেকে 1206 পর্যন্ত তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে
শাসকরা যে পর্যায়ক্রমিকভাবে শাসন করে সেগুলো আমরা বলে দেখতে পাচ্ছি যে ভারতের মৌর্য সম্রাট অশোক এই শাসন করে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সে শাসন করে বাংলার উত্তর অংশ দখল করে। এরপরে আসে অশোকের পর আসে গুপ্ত সাম্রাজ্য, এটা চার শতকে খ্রিস্টপূর্ব চার শতকে। গুপ্ত সাম্রাজ্যের পর শাসন করা হয় প্রথম বাঙালি শাসক শশাঙ্ক, এর সপ্তম শতকে বাংলা শাসন করে। শাসনের পর আবার আসে পাল রাজবংশ, এই পাল রাজবংশ খ্রিস্টপূর্ব আট শতকে বাংলা শাসন করে, এদের শাসন চলে চারশো বছর ধরে। পালদের পরে আসে সেন রাজবংশ, এরা দক্ষিণ কর্ণাটক থেকে এসে বাংলা শাসন করতে থাকে। এরপর সেনরা সেনদের শাসন সমাপ্ত হওয়ার পর আসে তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এ শাসন করে বারোশো চার থেকে বারোশো ছয় সাল পর্যন্ত। তাহলে এইভাবে তুর্কি শাসনদের পর প্রশস্ত হয়েছিল। তাহলে বারোশো ছয় সালে বখতিয়ার খলজির মৃত্যুর পর তেরোশো আটত্রিশ সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। তাহলে বারোশো ছয় সালে আবার সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির মৃত্যুর পরে তেরোশো আটত্রিশ সালে আবার মুসলিম শাসনের প্রতিষ্ঠা ঘটতে থাকে। এই সময়ের মধ্যে বাংলাকে তিনটি অংশে ভাগ করা হয়েছিল, সেই তিনটি অংশকে বলা হয় ইকলিম বলা হয়। তাহলে এখন আমরা দেখি যে ইকলিম কি। তাহলে ইকলিম কি আমরা এখন বুঝি যে ইকলিম হচ্ছে মুসলিম শাসন আমলে বাংলাকে কয়েকটি অংশে ভাগ করা হয়েছিল, এই প্রদেশগুলো ইকলিম নামে পরিচিত। এই ইকলিম হচ্ছে তিন প্রকার, এই ইকলিম হচ্ছে তিন ইকলিম তিন প্রকার যথা এক হচ্ছে উত্তর বাংলার, উত্তর বাংলার লক্ষ্মণী লক্ষ্মণী, দুই পশ্চিম পশ্চিম বাংলার সাতগাঁও, পূর্ব বাংলার পূর্ব বাংলার সোনারগাঁও সোনারগাঁও। তাহলে আমরা দেখলাম যে তৎকালীন সময়ে মুসলিম শাসন আমলে এদেশকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল। এই ভাগগুলোকে ইকলিম বলে। সে প্রদেশগুলো হচ্ছে উত্তর বাংলার লক্ষ্মণী, পশ্চিম বাংলার সাতগাঁও, পূর্ব বাংলার সোনারগাঁও। এই তিনটি প্রদেশে বাংলাকে বিভক্ত করা হয়েছিল এবং তিনটি প্রদেশ ভিন্নভাবে শাসন করতে বিভিন্ন এসেছিল বৈরাগতরা। আচ্ছা, এভাবে তেরোশো আটত্রিশ সালে সোনারগাঁয়ের শাসকদের ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির মুসলমান সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে তেরোশো আটত্রিশ সালে সোনারগাঁয়ের শাসক সোনারগাঁয়ের শাসককর্তা, তাহলে এই সোনারগাঁয়ের পূর্ব পূর্ব বাংলার সোনারগাঁও এই শাসক ছিলেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। এই দিল্লির মুসলমানদের সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। এভাবে প্রতিষ্ঠিত হয় বাংলায় দুশো বছরের স্বাধীন সুলতানি পূর্ব যুগ। তাহলে এই স্বাধীন সুলতানি যুগ কত বছর ছিল? এটা ছিল প্রায় দুশো বছর।
1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। তাহলে স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে? 1538 সালে। সুলতান কোন বহিরাগত অবাঙালি শাসক হলো এদেশে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং কেউ নিজ দেশে ফিরে যাননি। অবশ্যই এর আগে বিদেশি মোগলরা দিল্লি দখল করেছিল। মুঘল সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গৌর অর্থাৎ ইগলিম রকমটি দখল করে। তাহলে মুঘল সম্রাট হুমায়ুন কি দখল করে? উত্তর বাংলার লখনৌতি, এটা দখল করে মুঘল সম্রাট হুমায়ুন কত সালে? 1538 সালে। তাহলে হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার লখনৌতি দখল করে। বাংলায় তখন মুঘল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। এর কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। এর পর্বে অবাঙালি আফগানদের হাতে চলে যায় বাংলার সিংহাসন। ভারতে মোগলরা আবার সুসংগঠিত হয় এবং দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। এরপর সম্রাট আকবরের সময় 1576 সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে। পূর্ব বাংলা এবং অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজে মোগলরা দখল করতে পারেননি। তাহলে মোগলরা কেন আজকে বাংলা দখল করতে পারেনি? কারণ বারবিয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মোগল আক্রমণ প্রতিহত করে। অর্থাৎ তৎকালীন সময়ে বাংলায় প্রভাবশালী কিছু জমিদার ছিল, এদেরকে এক 12 জন প্রভাবশালী জমিদার ছিল, তাদেরকে বারবিয়া নামে পরিচিত। এই বারবিয়াদের নেতা ছিলেন ঈসা খাঁ। ঈসা খাঁকে মোগলরা পরাজিত করতে পারেননি। তবে সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে বারবিয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন। তাহলে এই বারবিয়াদের ঈসা খানকে পরাজিত করে কে? সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মুঘল সুবেদার ইসলাম চিশতি খান অবশেষে বারবিয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয়। তাহলে ঢাকা কিন্তু পূর্বে জাহাঙ্গীরনগর নাম ছিল, এটা নামকরণ করা হয়েছিল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। এভাবে বাংলায় মুঘল অধিকার সম্পন্ন হয়। এই বিদেশি মুঘল শাসন চলে 18 শতকের মাঝামাঝি পর্যন্ত। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। তাহলে মুঘল শাসনের অবসান ঘটে কত সালে? মুঘল শাসনের অবসান ঘটে 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে মুঘল শাসনের অবসান ঘটে। সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে আরেক বিদেশি শক্তি, এভাবে শুরু হয় ইউরোপীয় শক্তির শাসন। তাহলে মুঘল শাসনের অবসান ঘটে এবং তারপরে আবার আরেক বিদেশি শক্তি এদেশে শাসন করতে আসে, এরা হচ্ছে ইউরোপীয় শক্তি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলা পূর্বে বিভিন্ন বিদেশি শক্তি এসে, ঔপনিবেশিক শক্তি এসে এদের শাসন করতে থাকে এবং পর্যায়ক্রমিকভাবে এদের শাসিত হতে থাকে। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পারলা যে ঔপনিবেশিক যুগ মাধ্যমে প্রথম পার্ট এক মোটামুটি আশা করছি বুঝতে পেরেছ। তোমরা বাসায় ভালোভাবে বই রিডিং করবা এবং শালগুলো লাল কালি দিয়ে বা সবুজ কালি দিয়ে ভালো করে দাগিয়ে সেগুলো মনে রাখার চেষ্টা করবা। এগুলোর এই অধ্যায়ে অনেক শাল আছে এবং বিভিন্ন রকম তথ্য, এজন্য এই পাঠটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে, বারবার রিডিং করতে হবে। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।